वेलकम टू आरडीएन स्टाडी। सो आज के टेट टू परीक्षार जो पॉलिटी थेके भारत विचार व्यवस्था एवं विचार व्यवस्था थेके हाईकोर्ट निये विस्तारित आलोचना करब। तो देखो आमरा प्रथम पढ़ेछिलाम सरकार एवं सरकार तीनटा अंग सम्पर्के विस्तारित जेनेछिलाम, जेखाने छिलो आईन विभाग, शासन विभाग एवं विचार विभाग। तो आईन विभाग और शासन विभाग आमरा कमप्लीट करेछि, एखन आलोचना करछि विचार विभाग निये। तो विचार विभाग आलोचना करार पर आमादेर जाना दरकार भारतेर विचार व्यवस्था। तो भारतेर विचार व्यवस्थार मध्य थेके आमरा सुप्रीम कोर्ट निये आलोचना करेछि, तो आज आमरा हाईकोर्ट निये विस्तारित आलोचना करब। তবে তার আগে আপনাদেরকে স্লাইডগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে, এবং যারা নোট নেবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন একদম সুন্দরভাবে আলোচনাটা দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। সঙ্গে কিছু প্রশ্ন উত্তরও রয়েছে। তো দেখুন প্রশ্ন উত্তর রয়েছে একদম আরডিএন স্টাডি কোচিং সেন্টারের বা আরডিএন স্টাডি চ্যানেলের ক্লাসগুলো ফলো করলে পলিটি নিয়ে আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তো দেখুন এখানে লেখা আছে রাজ্যের বিচার বিভাগের শীর্ষে হাইকোর্ট বা হাইকোর্টের অবস্থান। দেখুন আমরা যদি একদম দেশের কথা বলি তাহলে কি সুপ্রিম কোর্ট, কিন্তু আমাদের প্রত্যেকটা রাজ্যে বা অনেক সময় দেখা যায় দুইটা বা তিনটা রাজ্য নিয়েও একটা হাইকোর্ট রয়েছে। তো বলা হচ্ছে রাজ্যের বিচার বিভাগের শীর্ষে কে আছেন, হাইকোর্ট আছেন। হাইকোর্ট সুপ্রিম কোর্টের চেয়ে বেশি প্রাচীন। তো দেখুন হাইকোর্ট কি সুপ্রিম কোর্টের চেয়েও বেশি প্রাচীন। ভারতবর্ষে যেমন হাইকোর্ট ছিল বোম্বে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, ঠিক আছে। তো দেখুন সংবিধান অনুসারে ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। এটা কত নং ধারা অনুসারে, 214 নং ধারা অনুসারে, অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। তো দেখুন এই জায়গাটা মনে রাখতে হবে, সংবিধান অনুসারে ভারতের প্রতিটি রাজ্যে বা অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, এটা হচ্ছে 214 নং ধারা। অবশ্য পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে দুই বা ততোধিক রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারে, এটা হচ্ছে 231 নং, 231(1) ধারা। তো দেখুন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি রাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে, এটা হচ্ছে 214 নং ধারা। আবার 231 নং বা 231(1) ধারায় কী লেখা আছে, লেখা আছে যে একটি বা দুইটি অঙ্গরাজ্য বা একটি বা দুইটি এবং সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়েও একটা হাইকোর্ট থাকতে পারে। যেমন কলকাতা হাইকোর্টের মধ্যে কী হয়, কলকাতা এবং মানে পশ্চিমবঙ্গ এবং কী হয় আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচার কার্য সম্পন্ন হয় আমাদের যে কলকাতা হাইকোর্ট রয়েছে। তো দেখুন ত্রিপুরার হাইকোর্ট এখন হয়েছে, তার আগে আমরা গৌহাটি হাইকোর্টে হাইকোর্টের আন্ডারে ছিলাম। তো দেখুন এখানে আসাম, তারপর হচ্ছে মেঘালয় এই রাজ্যগুলো নিয়ে একটা হাইকোর্ট ছিল। তো তার জন্য বলা হচ্ছে 231(1) ধারা অনুসারে একটি, দুইটি বা তার বেশি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা হাইকোর্ট থাকতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। তারপর দেখুন বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা এখানে 28টি, ঠিক আছে। হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে হাইকোর্ট কয়টা রয়েছে, 25টা রয়েছে। এবং মনে রাখবেন আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা হাইকোর্ট রয়েছে, আগরতলা যে হাইকোর্টটা রয়েছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কত খ্রিস্টাব্দে এটা ত্রিপুরা হাইকোর্টটা স্থাপিত হয়। তো দেখুন পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কলকাতা হাইকোর্ট, আবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেগে একটা হাইকোর্ট, এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। তারপর দেখুন আমরা একটু গঠনটা জেনে নিই। সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে ভারতীয় সংবিধানে সুস্পষ্ট নির্দেশ আছে। দেখুন সুপ্রিম কোর্টের গঠনের সম্পর্কে কিন্তু সংবিধানে সুস্পষ্ট একটা কী আছে, নির্দেশ আছে। যেমন এখন বর্তমানে একজন বিচারপতি, 33 জন অন্যান্য বিচারপতি, কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু এরকম নয়। দেখুন কিন্তু রাজ্যের হাইকোর্টগুলোতে কতজন বিচারপতি নিয়ে গঠিত হবে, মানে রাজ্যের হাইকোর্টগুলো কতজন বিচারপতি নিয়ে গঠিত হবে সে বিষয়ে সংবিধানে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। সংবিধান কেবল একথা বলা হয়েছে, দেখুন সংবিধান কী বলা হয়েছে, একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হয়। তো একজন প্রধান বিচারপতি থাকবে এবং অন্যান্য কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হবে। তাই বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের সংখ্যার ভিন্নতা পরিলক্ষিত হয়। তার জন্য কী হয়, যেমন ত্রিপুরা হাইকোর্টে যতজন বিচারপতি রয়েছে হয়তো বা কলকাতা হাইকোর্টে ততজন নেই।
বা তার চেয়ে বেশি রয়েছে। তার কারণ কি, হাইকোর্ট কতজন বিচারপতি নিয়ে গঠিত হবে এটা কিন্তু সংবিধানে উল্লেখ নেই। তো পরীক্ষার মধ্যে এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো দেখুন আমরা কতটা ডিপে গিয়ে আলোচনা করছি, যেন আমরা একদম পলিটিক্যাল সায়েন্সে কোনো প্রশ্ন মিস না যায়। তারপরে দেখুন, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি যতজন বিচারপতির প্রয়োজন মনে করেন ততজন বিচারপতি হাইকোর্টে থাকবে। তো দেখুন এখানে বলা হচ্ছে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি যতজন বিচারপতিকে নিয়োগ করতে চান বা মনে করেন যে এতজন প্রয়োজন ততজনই বিচারপতি রাখা হয় হাইকোর্টে। এটা হচ্ছে 216 নং ধারা। তারপর আমাদের কাছে রয়েছে বিচারপতিদের যোগ্যতা। হাইকোর্টে বিচারপতি হতে গেলে হাইকোর্টের বিচারপতিদের কি যোগ্যতা প্রয়োজন? তো দেখুন প্রথম কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তো দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে। অন্য দেশের নাগরিকরা কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? তারপর দেখুন 2 নম্বরে আমাদের কাছে কী রয়েছে, 2 নম্বরে রয়েছে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত যে কোনো বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছর থাকতে হবে। তো এটা কি বলা হচ্ছে, দেখুন কমপক্ষে কত বছর থাকতে হবে, 10 বছর কিন্তু থাকতে হবে। তো ভারতীয় ভূখণ্ডে অবস্থিত যে কোনো বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছর থাকতে হবে। তারপর 3 নম্বর যেটা রয়েছে, অন্তত 10 বছর কোনো হাইকোর্ট কিংবা 2 বা ততোধিক এ ধরনের আদালতে একাধিক্রমে অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এটা 217(2) নং দ্বারা। তো বলা হচ্ছে একটা হাইকোর্ট বা 2টা হাইকোর্ট মিলেও কমপক্ষে 10 বছর কোনো আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। একটা হাইকোর্টে যখন 2 বছর করলো আর একটা হাইকোর্টে 7 বছর করলো তাহলেও হয়ে যাবে। তো তারপর আমাদের কাছে রয়েছে বিচারপতিদের নিয়োগ। সংবিধানে 217 নং ধারায় হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে উল্লেখ আছে। ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন 217 নং ধারায় হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ সম্পর্কে আলোচনা রয়েছে সংবিধানে। রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিযুক্ত করেন। তো কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের। হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগের সময় রাষ্ট্রপতি কী করেন দেখুন, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, যে রাজ্যের মধ্যে হাইকোর্টটা রয়েছে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে নিয়োগ করেন। এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যপাল তারও সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন ওনার সঙ্গেও পরামর্শ করেন। তো দেখুন হাইকোর্টের যখন প্রধান বিচারপতিকে নিয়োগ করা হবে তখন কী করেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি সেই রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন। কিন্তু যখন হাইকোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ করা হবে তখন কী করা হয়, রাজ্যপাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও আলোচনা করেন আমাদের দেশের রাষ্ট্রপতি। তো তারপর আমাদের কাছে রয়েছে দেখুন ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গা থেকে প্রশ্ন আছে, বিচারপতিদের কার্যকাল ও পদচ্যুতি। তো বিচারপতিদের কার্যকাল কত, তারা কীভাবে পদচ্যুতি হয়, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখুন হাইকোর্টের বিচারক 62 বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকেন। তো প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের তাহলে কত, 65 বছর, আর হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর। কার্যকাল শেষ হবার পূর্বে তিনি পদত্যাগ করতে পারেন অথবা তার মৃত্যু হলে বিচারকের আসন শূন্য হয়। দেখুন কার্যকাল শেষ হবার পূর্বেও তিনি পদত্যাগপত্র দিতে পারেন বা মৃত্যু হলে তো সেই পদ শূন্য হবেই। অসৎ আচরণ বা অসামর্থ্যের জন্য রাষ্ট্রপতি বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় অসৎ আচরণ রয়েছে, হ্যাঁ, বা অসমর্থ রয়েছে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। তবে বিচারপতিদের পদচ্যুত করতে গেলে অনেক কিছু রয়েছে। তারপর দেখেন আমাদের কাছে রয়েছে ক্ষমতা ও কার্যবলী। তো দেখি হাইকোর্টের কী কী ক্ষমতা এবং কার্যবলী রয়েছে। ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যবলী যেরূপ সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সেরূপ করা হয়নি। হাইকোর্টের ক্ষেত্রে সেরূপভাবে বা সেরকমভাবে কিন্তু সুস্পষ্ট করা হয়নি। সংবিধানে বলা হয়েছে যে সংবিধান প্রবর্তিত হওয়ার পূর্বে হাইকোর্ট সমূহ যেসব ক্ষমতা ভোগ করত, সংবিধান প্রবর্তিত হওয়ার পরেও তারা অনুরূপ ক্ষমতা ভোগ করবে। তবে হাইকোর্টগুলিকে সকল ক্ষেত্রেই সংবিধান নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকেই কাজ করতে হয়। তো দেখে নিই আমরা ক্ষমতা কার্যবলীর মধ্যে কী রয়েছে। দেখুন যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, হাইকোর্টগুলির ক্ষমতা সাধারণত 2টো এলাকায় বিভক্ত।
তো হাইকোর্টগুলোর ক্ষমতা কয়টা এলাকায় বিভক্ত? দুটো, একটি হচ্ছে আমাদের মূল এলাকা এবং অপরটা হচ্ছে আপিল এলাকা। কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কয়টা ছিল? চারটা ছিল, মনে রাখবেন। তো প্রথম মূল এলাকাটা দেখে নিচ্ছি। হাইকোর্টের মূল এলাকার বিস্তার খুব উল্লেখযোগ্য নয়, এটা কিন্তু এতটা উল্লেখযোগ্য নয়। প্রধানত রাজস্ব সংক্রান্ত সকল বিষয় মূল এলাকার অন্তর্ভুক্ত। তো রাজস্ব একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক অবস্থার জন্য, তা রাজস্ব সংক্রান্ত সকল বিষয়গুলি মূল এলাকাতে অন্তর্ভুক্ত। অনেক ক্ষেত্রে দেওয়ানি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়। তো বিশেষভাবে মনে রাখবেন রাজস্ব। আপিল এলাকা, দেখুন রাজ্যের সীমানার মধ্যে হাইকোর্ট হলো দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে জেলা জজ ও অধীনস্থ জেলা জজের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। ধরুন আপিল এলাকার মধ্যে কি, ধরুন জেলা জজ বা অধীনস্থ জেলা জজে কোনো একটা রায় দিল, সেই রায়ের বিরুদ্ধে কী করা যায়? হাইকোর্টে আপিল করা যায়। তারপর আমাদের কাছে রয়েছে এই যে আলোচনা করলাম, যেমন মূল এলাকা, আপিল এলাকা, এছাড়াও হাইকোর্টের কতগুলি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে। তা হাইকোর্ট দেখি কী করে, দেখুন নির্দেশ আদেশ বা লেখজারির ক্ষমতা। সুপ্রিম কোর্টের মতে হাইকোর্টগুলো নাগরিক অধিকার বলবৎ করার জন্য নির্দেশ বা লেখজারি করতে পারে 226 নং দ্বারা। মনে রাখবেন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32 নং আর হাইকোর্টের ক্ষেত্রে 226 নং। হাইকোর্ট তার ভৌগোলিক এলাকার মধ্যে বসবাসকারী নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করেন, এবং হাইকোর্টগুলি কী করেন, তার যে সীমানা রয়েছে, মানে একটা রাজ্যের সীমানা রয়েছে বা এক বা দুইটা রাজ্য নিয়েও একটা হাইকোর্ট থাকে, তার সীমানার মধ্যে কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার দেখা যায় খণ্ডন হচ্ছে, তাহলে কিন্তু মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হাইকোর্ট। তবে 226 নং ধারা, ভেরি ইম্পর্ট্যান্ট ধারাটা, এই উদ্দেশ্যে হাইকোর্ট বন্দি প্রত্যক্ষীকরণ, আমরা আলোচনা করেছি বন্দি প্রত্যক্ষীকরণ কি গতদিন, মানে যিনি বন্দি অবস্থায় রয়েছেন তাকে স্বশরীরে কী করা, মানে উপস্থাপন করা সামনে এনে। পরমাদেশ যে প্রতিষেধ, অধিকার বিচ্ছা, উৎপ্রেষণ প্রভৃতি লেখজারি করতে পারে। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আগের ক্লাসটাতে, আপনারা জানতে পারেন। তো তারপর দেখুন সুপ্রিম কোর্ট কেবলমাত্র মৌলিক অধিকার রক্ষার জন্য লেখজারি করতে পারে 32 নং দ্বারা। হাইকোর্ট সংরক্ষণের আচ্ছা যাক, এটা মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, একটু দেখি। আচ্ছা জায়গাটা দেখে আমি বলবো, ঠিক আছে। তারপর দেখছি, দেখুন আইনের বৈধতা বিচারের ক্ষমতা। তো হাইকোর্ট কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা বিচার করতে পারে এবং অসাংবিধানিক দায়ে যে কোনো আইনকে বাতিল করতে পারে। সংবিধানের 42তম সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, যাকে একদম 42তম সংশোধনী সবাই জানে, কারণ এখানে অনেক কিছু হয়েছিল। তো এখানে কিন্তু আমাদের বিষয়টা 42তম সংবিধান সংশোধনী 1976-এ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল, এখন ভুলে গেছি, মৌলিক কর্তব্য নাকি, একটু দেখতে হবে বিষয়টা। তো দেখে আপনাদেরকে বলবো। তাহলে দেখুন 42তম সংবিধান সংশোধন 1976 হাইকোর্টের হাত থেকে কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু 43তম সংবিধান সংশোধন এক বছর পরে হয়েছিল 1937 সালে, তা ফিরিয়ে দেওয়া হয়েছে। মামলা অধিগ্রহণের ক্ষমতা রয়েছে হাইকোর্টের। দেখুন সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে এমন কোনো মামলা নিম্ন আদালত থেকে নিজের হাতে নেওয়ার ক্ষমতা হাইকোর্টের বা হাইকোর্টকে দেওয়া হয়েছে। ধরুন সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জড়িয়ে আছে এবং নিম্ন আদালত একটা রায় দিয়ে দিল, সেই রায়ের মানে সে রায়টাকে অগ্রাহ্য করে হাইকোর্টে যাওয়া যায় বা হাইকোর্টে এই কাজটা, হাইকোর্ট নিজে নিজে এই কাজটা নিয়ে নিতে পারে তার হাতে। তারপর আমাদের কাছে রয়েছে দেখুন নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। হাইকোর্ট অধীনস্থ আদালতগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখুন তার নিচে যে বিভিন্ন কোর্ট রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, জেলা জজের নিয়োগ, বদলি, পদোন্নতি প্রভৃতি বিষয়ে, এবং অধস্থন আদালতসমূহের অন্যান্য বিচার বিভাগীয় পদে নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ গ্রহণ করে থাকেন। দেখুন কত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। জেলা আদালত সহ অন্যান্য অধস্থন আদালতের কর্মচারীবৃন্দের নিয়োগ, পদোন্নতি প্রভৃতি বিষয়ে হাইকোর্ট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অন্যান্য ক্ষমতা দেখুন, উপরোক্ত ক্ষমতাগুলি ছাড়াও সুপ্রিম কোর্টের মতো হাইকোর্ট কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে। হাইকোর্ট নিজের অবমাননার জন্য অপরাধীদের শাস্তিদানের ব্যবস্থা করতে পারে। তারপর দেখুন পরিশেষে বলা যায় অঙ্গরাজ্যে
सर्वोच्च आदालत हिसेबे हाईकोर्टर भूमिका विशेष तात्पर्यपूर्ण। हाँ, राज्यगुलोते खूब गुरुत्वपूर्ण हाईकोर्टगुलो। हाईकोर्टर गठन और काज पर्यवेक्षण कर देखा जाए जे ये आदालत प्रकृत अर्थे सर्वभारतीय विचार व्यवस्थार एक अंग। तो तारपर आमादेर काछे प्रश्न उत्तर रयेछे। तार आगे आपनादेरके एक विषय आमि जानिये दिते चाइ। एटा होच्छे आरडीएन स्टाडी कोचिं सेंटर थेके आपनारा जदि मने करुन जे नोट नेबेन, हाँ नोट नीते पारेन। तो एखाने एकदम चाइल्ड डेवलपमेंट थेके असिस्टेंट पेडागोजी पर्यन्त रयेछे। तो टेट टू नोटेर दाम होच्छे आमादेर टेट टू नोटेर दाम होच्छे 3000 टाका, 3000। टेट वन नीते पारबेन 2500 टाका दिये। टेट टू टेट वन एकसंगे निले 4000 टाका दिये पेये जाच्छेन। नोटगुलो जेरक्स आमि देबो, जास्ट आपनारा आसबेन। কি করবেন আপনারা আসবেন, এসে দেখবেন যে নোটগুলো ঠিক আছে কিনা, পছন্দ হলেই তবেই নেবেন। তো তার জন্য আপনাদেরকে কল করতে হবে। তো কোন নম্বরে কল করবেন আপনাদেরকে নম্বরটা বলে দিচ্ছি, 6009186104 নম্বরে কল করবেন, বিস্তারিতভাবে জানতে পারেন। তাছাড়া আর্ডিয়ান স্টাডি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারেন। একদম আমরা টপিক ওয়াইজ আলোচনা করি সুন্দরভাবে। তো এখন দেখুন প্রশ্নগুলো আলোচনা করছি, দেখুন কী সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের পরে আমরা হাইকোর্ট আলোচনা করছি। তো আপনারা আর্ডিয়ান স্টাডির সাথে থাকুন, দেখবেন টেট পরীক্ষার মধ্যে আর কোনো অসুবিধাই হচ্ছে না, এমনভাবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো আর তাছাড়া আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন টপিক ওয়াইজ ক্লাসগুলো রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্টের 70টা ভিডিও রয়েছে, আপনারা টপিক ওয়াইজ দেখুন প্লে লিস্টে গিয়ে। আশা করি আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন। তো দেখুন রাজ্যের বিচার বিভাগের শীর্ষে কে রয়েছে, রাজ্য হলে হাইকোর্ট, আর যদি দেশ বলা হয় তাহলে হবে সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন ধারায় বা কোন কোন ধারায় হাইকোর্টের বিষয়টি আলোচিত হয়েছে? তো দেখুন সংবিধানের 124 থেকে 147 নং ধারায় পার্ট 6 হাইকোর্টের বিষয়টি আলোচিত হয়েছে। বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে? 25টা হাইকোর্ট রয়েছে। নবীনতম হাইকোর্ট কোনটি? এটা হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট, এটা 25তম। ঠিক আছে, তারপর দেখুন হাইকোর্ট বা হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত? সংবিধানে হাইকোর্টের বিচারপতির সংখ্যা নিয়ে নির্দিষ্ট কিছু বলা নেই। হাইকোর্টের প্রধান বিচারপতি কীভাবে নিযুক্ত হন? দেখুন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন। তারপর দেখুন হাইকোর্টের অন্যান্য বিচারপতি কীভাবে নিযুক্ত হন? তো হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন। হাইকোর্টের বিচারপতি হওয়ার কী কী যোগ্যতা প্রয়োজন? দেখুন প্রথম হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো হাইকোর্টে অন্তত 10 বছর টানা অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। ভারতের যে কোনো আদালতে অন্তত 10 বছর বিচারক রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এটা 62 বছর। হাইকোর্টের বিচারপতিরা কীভাবে পদচ্যুত হন? সংসদের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। তারপর দেখুন হাইকোর্টের বিচারপতিদের বেতন কত? হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে 2,50,000 এবং অন্যান্য বিচারপতি হচ্ছে 2,25,000 টাকা। তারপর দেখুন কোথায় থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়? এটা হচ্ছে রাজ্যের সঞ্চিত তহবিল থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়। তারপর দেখুন 13 নম্বরে রয়েছে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি কীভাবে নিয়োগ হয়? এটা হচ্ছে সঠিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের রাষ্ট্রপতি অতিরিক্ত বিচারপতি হিসেবে সর্বাধিক 2 বছরের জন্য নিয়োগ করতে পারেন। দিল্লির জন্য স্বতন্ত্র হাইকোর্ট কবে গঠন করা হয়? 1966 খ্রিস্টাব্দে। মনে রাখবেন দিল্লি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং এই কেন্দ্রশাসিত অঞ্চলেও হাইকোর্ট রয়েছে। তারপর দেখুন কলকাতা হাইকোর্টের এলাকা কী কী? দেখুন পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল কলকাতা হাইকোর্টের এলাকা। সর্বাধিক রাজ্য কোন হাইকোর্টের এলাকার অন্তর্গত? এটা হচ্ছে দেখুন অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড প্রভৃতি 4টি রাজ্য গৌহাটি হাইকোর্টের অন্তর্গত। একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট কোনটি? এটা হচ্ছে দিল্লি হাইকোর্ট হল একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট। তারপর আমাদের কাছে রয়েছে দেখুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায় না? তো সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় না। তারপর আমাদের 20 নম্বর, সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে? এটা হচ্ছে 226, ভেরি ইম্পর্ট্যান্ট। আর সুপ্রিম কোর্ট হলো 32 নং। ভারতের বিচার ব্যবস্থা কীরূপ? ভারতের বিচার ব্যবস্থা একটি একক সংযুক্ত বা অখণ্ড বিচার ব্যবস্থা। তো দেখুন এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
So stay with RDN study and get success.